नमस्कार बंधुरा, फूड लाइफ मस्ती चैनेले आपनादेर सकलके स्वागत। आज के 13 डिसेम्बर आमी मा शान तीन जन देखो एकेबारे रेडी हो गेछि। आमरा तीन जने मिले जाच्छि आमार छोटो मासिर बाड़ी गृहप्रवेशेर निमंत्रणे। এখানে আমি আর শান বাসে উঠে গেছি, মাও আছে পাশে। মাঝ রাস্তা থেকে দিদি আর সোনু উঠে গিয়েছিল সেম বাসে, 56 নম্বর বাস। আমরা সবাই মিলে নেমে পড়েছি। মাসির বাড়ি হলো সালকিয়া, হাওড়া সালকিয়া। যাওয়া মাত্রই মা আর আমার বড় মাসি দুজন মিলে পুজোর সব যোগাযন্ত্র করতে বসে পড়েছে। মা বসে পড়েছে ফল কাটতে, আর মাসি এখানে সমস্ত নৈবেদ্য সাজাচ্ছে। আগেই জানিয়ে রাখি, যেহেতু মাসিরা ল্যান্ডলর্ড ছিল তাই জন্য ওদের ফ্ল্যাটটা আগে তৈরি করে দিয়ে দিচ্ছে। এখানে সোনু শুয়ে পড়েছে, দিদি এখানে ফটোশুট করছে, এতটা বাস জার্নি করে ক্লান্ত হয়ে গেছে। আর দিদি আমি দুজনে মিলে অনেক ছবি তুললাম। এটা গুড় ভাঙছো? এটা হলো ছোট মেশো, এখানে গুড় ভাঙছে নারকোল দিয়ে। মাসিতে ফ্ল্যাটটা এখনো কিছু কাজ বাকি রয়েছে, আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, আর বিল্ডিং এর এখনো অনেক কাজই বাকি রয়েছে। ওরা যেহেতু ল্যান্ডলর্ড তাই ওদেরটা আগে করে দিয়ে দিয়েছে। গৃহপ্রবেশে সেরকম ভালো মানে দিন অনেক পরে রয়েছে তাই জন্য তাড়াতাড়ি পুজোটা করে নিচ্ছে। এখানে কলা গাছ পোতা হয়ে গেছে দরজার সামনে, যেটা দিতে হয়। এখানে ঠাকুর মশাই চলে এসেছে, ঠাকুর মশাই আমাদের পরিচিত, বাসু মামা বলি আমরা। আমাদের গৃহপ্রবেশেও বাসু মামাই করেছিলেন। প্রথমে বাসু মামা ডিসাইড করে নিল কোন দিকটায় বসবে, কারণ পূর্ব দিক দক্ষিণ দিক সমস্তটা দেখে নিয়ে বসতে লাগে পুজোর। মাসি ব্লগ বানাচ্ছি কিন্তু, বলো না কিন্তু। মামা নিজেই সব গোছ গাছ করে নিচ্ছে, আমাদের এখানে হাসি ঠাট্টা শুরু হয়ে গেছে। এবারে ঘট পাতা হবে তাই জন্য ঘটের সব জোগাড় হচ্ছে। সোনু আর শান দুজনের পুজোতে তো ইন্টারেস্ট নেই, তাই ওরা একটা ঘরের মধ্যে খেলতেই ব্যস্ত হয়ে পড়েছে। তারই মাঝে সোনু আবার একটু ব্যথাও পেয়ে গেল। এটা হলো ছোট বোন আমার, মাসির ছোট মেয়ে। তো এখানে আলপনা দিচ্ছে দরজায়। বাসু মামা খুব সুন্দর রঙ্গোলি করতে পারে, এগুলো জানিস তো খালি আর্টিস্টরাই করতে পারে। কম সময়ের মধ্যে দেখো সুন্দর একটা রঙ্গোলি তৈরি করে দিল সব রকম কালার দিয়ে। তাও এটা খুব ছোট একটা রঙ্গোলি হয়েছে, অনেক বড় বড় রঙ্গোলিও তৈরি করে, আমাদের বাড়িতেও করে দিয়েছিল। কোন সিরিয়ালে হয় এটা? তিথি, তিথিতে রুটি করছিল না গানটা, ও তাহলে ওটাকে শুনেছে আর তোরা দেখিস তো তিথিটা। এই যে রঙ্গোলিতে যে আবিরটা ইউজ করেছে এটা একটা গ্লিটার দেওয়া আবির, যেটা তোমরা হয়তো বুঝতে পারছো না কিন্তু খুব সুন্দর চকচক করছিল। ছবিতে হয়তো সেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। পুজোর সমস্ত কিছু তো আমি অতটা ভালো বুঝি না, কিন্তু যতটা বুঝতে পারছি এবারে মধ্যিখানে ঘটটা পাতা হবে। এখানে নিচে ধান দেওয়া হলো, এবার ঘটটা পাতা হচ্ছে। আর চারপাশে যে পাটকাঠি দেওয়া হয়েছে মাটির ওপরে, ওখান দিয়ে সুতো বেঁধে দেওয়া।
হলো কমপ্লিট, পূজোর সব গোছগাছ কমপ্লিট হয়ে গেছে, ধূপ প্রদীপ সমস্ত কিছু জ্বালানো হয়ে গেছে, ধুনো জ্বালানো হয়ে গেছে। আর এখানে আমার ছোট মাসি কুলো নিয়ে দাঁড়িয়ে আছে, এই কুলোটা ভালো মতো করে সাজানো হয়েছে, মা এখানে কলসি আর নারকল নিয়ে রেডি। এই কুলোটা নিয়ে প্রথমে দরজার বাইরে যেতে হবে, তারপরে ওটা ঘুরিয়ে পুরো ঘরের মধ্যে তিনবার পাক খেতে হবে। তো বাইরে বেরিয়ে আসা হলো, এবারে ঘরে প্রবেশের প্রথম হলো নারকলটাকে ফাটাতে হবে। তো ছোট মাসি গায়ে তো সেরকম শক্তি নেই, তো কিছু যে কোন যেন তেন প্রকারেণ ফাটানো হলো এবং কিছুটা হেল্প আমিও করলাম। এখানে ল্যাটা মাছ না কি মাছ আমি ঠিক বলতে পারবো না, কই মাছ মনে হয় ছাড়া হয়েছে। এটা আস্তে আস্তে ঘরের দিকে যেতে হবে, যেটা গেছিল এখন মা এটাকে ভয়ে ভয়ে তুলে রেখে দিল। এবারে মাসি ঘরে তিনবার প্রদক্ষিণ করে নিচ্ছে, পিছনে মা মাসি আর দিদি যাচ্ছে। বাসু মামার হাতে নারায়ণ শিলা আছে মনে হয়। এটা একবার ঘোরা হলো, এবার দ্বিতীয় রাউন্ড হলো। আমি দুবারই তুলেছি, যদিও বা এটা তিনবার ঘোরা হয়েছে। এরপরে পুজোতে বসে পড়েছে মাসি, পুজো মন্ত্র বলছে। মেষ তখনও স্নান করে এসে পৌঁছে উঠতে পারেনি। পুজো হওয়ার কালীন আমি শানকে নিয়ে খাওয়াতে বসে গিয়েছিলাম, কারণ পুজো বসেছে প্রায় 11:30 নাগাদ, আর পুজো এই পুজোটা শেষ হতে হতে 1টা বেজে গিয়েছিল। তো আমি শান্তি কিছুটা খাইয়ে নিলাম, তারপরে গিয়ে দেখছি বাসু মামা পাগড়ি বেঁধে নিল, কারণ এখন যোগ্য হবে হোম যেটাকে বলে। হোম কুণ্ডর মধ্যে এবার আগুন দেওয়া হবে। পুজো দেখো কমপ্লিট হয়ে গেছে। কাঠকাঠিটা চারপাশ দিয়ে ঘুরিয়ে তুমি আগুনটা ধরিয়ে দিচ্ছে। আর এখানে ঘিটা যেহেতু জমে গেছে, তাই জন্য সেই আগুনের শিখায় ঘিটাও একটু গলিয়ে নিচ্ছে, যাতে অল্প অল্প করে ঘিটা তো দিতে হয়। তার জন্য যজ্ঞের এই হোমের যে শিখা, এই তাপটা নেওয়া শরীরের পক্ষে খুব ভালো, এই জন্য আমরা সবাই সেখানে বসেছিলাম তাপটা নেওয়ার জন্য। শিখাটা দেখো অনেক উঁচু অব্দি উঠছে, আরো উঁচুতে উঠবে। নমঃ
হোমের সময় যেহেতু ওপরতলায় সেহেতু প্রচুর হাওয়া আসছিল, তাই আমরা জানলা দরজা সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিলাম। আর হোমের যে তাপটা চারদিকে ধোয়া হয়ে গিয়ে চোখ জ্বলছিল, তবুও কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে ছিলাম ওখানে তাপটা নেওয়ার জন্য। শানও কিছুক্ষণ দেখো সামনে বসে আছে মাসি দিদার কোলে। তারপরে আমি শানকে নিয়ে চলে এসেছিলাম, ভীষণ চোখ জ্বলছিল, একেবারে কেঁদে ফেলেছিলাম। এখানে 28টা বেলপাতা গুনে রাখা রয়েছে যেটা আমি গুনে দিয়েছিলাম। হোমের সময় এটা দিতে লাগে একটা করে। উপর দিয়ে ঘিটা দেওয়ার ফলে দেখো দাও দাও করে আগুনটা জ্বলছে এবং শিখাটা অনেক দূর অব্দি উঠছে। চোখ জ্বালা করছে, দিদি এখানে বলছে ভীষণ চোখ জ্বলছে, কাজী। তো হোমের পরে হোমকুণ্ডে মাসি আর মেশো দুজনে মিলে যেটা নিবেদন করতে লাগে পান পাতার মধ্যে গলা দিয়ে সেটা করলো। তারপরে আমরা চলে গেলাম খেতে। মাসি কিছু খাবারের আয়োজন করেছিল, অবশ্যই তা নিরামিষ। তো তাতে ভেজিটেবল চপ, পোলাও, তারপরে আলুর দম আর পনির ছিল, মিষ্টি ছিল। তো খেয়ে দিয়ে আমরা সবাই মিলে কিছুক্ষণ গল্প করলাম, তারপরে রাতে আমরা বাড়ি ফিরে এলাম। এখানেই ব্লগটা শেষ করছি।